রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে অনেক যুদ্ধবন্দী আনা হলো, তোমরা একজন নারী ছিলেন, তার বুক থেকে দুধ ঝরে ঝরে পড়ছে, সন্তানকে খাওয়াতে পারছেন না, একটা সন্তান পেলেন, একটা শিশু পেলেন, জাবড়িয়ে ধরে তাকে দুধ পান করাচ্ছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন এই নারীর দিকে তাকিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মিম্মা আজিব, তোমরা কি দেখে এতটা অবাক, ইয়া রাসূলুল্লাহ এরকম এই নারী? আচ্ছা তোমরা বলো তো, এই নারী যিনি তার সন্তানের জন্য এতটা মরিয়া পাগল, সে কি তার সন্তানকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করবে? না না, কখনো না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, এই নারী তার সন্তানকে যতটা ভালোবাসেন তার চেয়ে হাজার কোটি গুণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি ভালোবাসেন। সে রবকে আপনি কিভাবে ভুলে যাচ্ছেন? আপনি তার কাছে চান, আপনি তার কাছে বলুন, তোমার চাকরি হয় না, তোমার অন্য প্রবলেম, তুমি আল্লাহর কাছে বলো, কয়বার বলেছো তুমি আল্লাহর কাছে, উদ্ধরণী আস্তা জিব লাখুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। ইজা সালাক ইবাদি আননি ফা ইন্নি করিব, আমার বান্দার আপনার আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি তো তাদের খুবই নিকটে। উজিবু দাওয়াত আদ-দাঈ ইজা দাআনি, যখনই সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, উত্তর দেই, আমি তো তার ডাকে সাড়া দেই, আমি তো উত্তর প্রদান করি। মানুষ শুনুন প্লিজ, হোয়েন দ্য টাইম উইল বি আপ, নান উইল কাম টু হেল্প ইউ। যখন আপনার জীবন শেষ হবে কেউ আসবে না, কেউ, নান উইল রিমেম্বার ইউর নেম, ইভেন ইউর চিলড্রেন উইল নট ডু এনি চ্যারিটি ফর ইউ, বিলিভ মি। আপনার সন্তানরা আপনার জন্য কিছু করবে না, বিশ্বাস করে রাখুন। আপনার সন্তানদেরকে যদি আপনি আল্লাহকে চেনান, তাইলে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং ভালোবাসায় আপনার সন্তানরা আপনার কথা মনে করবে, আদারওয়াইজ নো, নেভার, কখনোই করবে না। দেখেন না, পিতা মাতা মারা যায় তিন চার পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত, তাদের লাশগুলো ঘরে থাকে, পচে গলে যখন দুর্গন্ধ বের হয় তখন প্রতিবেশী এসে এগুলোকে দাফন কাফন করে। দেখেন না, দেখেন না, মায়েরা বাবারা বৃদ্ধাশ্রমে আছে, সন্তানরা তারা বিদেশে ঘুরে ঘুরে বেড়ায়, পিতা মাতাকে সময় দেওয়ার মতো সময় নাই। কেন জানেন, কেন জানেন, আল্লাহর কসম করে বলছি, এই লোকগুলো আল্লাহকে চেনায়নি, এই জন্য এরকম হয়েছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার সন্তানকে রেখে বলেন, সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান আমি তোমাকে বলছি আল্লাহর সাথে শিরিক করবে না, সন্তান, প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে তার সাথে শিরিক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই লোকমানের সন্তানকে বলে দিলেন, হে লোকমানের সন্তান, তোমার বাবার প্রতি তোমার মায়ের প্রতি অনুগত থেকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনি এবং আপনার সন্তানদেরকে অনুগত রাখেন, আপনার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অনুগত রাখবেনই রাখবেন, রাখবেনই রাখবেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা কোরআনে ওসিয়ত করছেন বারবার, দেখেন না, সন্তানদেরকে আল্লাহকে চেনান, আল্লাহর কথা ওদেরকে বলুন, ওদেরকে নিয়ে একসাথে সালাত আদায় করুন, ওদেরকে নিয়ে আড্ডাবাজি বন্ধ করে দিন, ওদেরকে গ্রিপের মধ্যে রাখুন, ঘর থেকে রাতে বেরোতে দেবেন না, কোথাও গেলে জিজ্ঞেস করুন, তুমি কোথায় গিয়েছো, কেন এতটা সময় কাটিয়েছো, ওর বন্ধু বান্ধব কারা তাদেরকে জিজ্ঞেস করুন। এই উম্মা এমন একটি সময় ছিল তাদের সন্তানদের চুলগুলো বড় হলে মুরব্বীরা এই চুলগুলো কেটে দিত, আর এখনকার উম্মার ইয়াং জেনারেশনের দিকে তাকালে, তাদের চুলের দিকে তাকালে মনে হয়, বোঝা যায় এগুলো বখাটে হয়ে গিয়েছে। কে তাদেরকে শাসন করবে, তাদের দায়িত্ব কে নেবে, কে তাদের দায়িত্ব নেবে? মুসলিম যুবক, আপনি এই উম্মার বৃদ্ধ সদস্য, আপনার সামনে ওরা যুবক এলে আপনার এতটুকু আত্মমর্যাদা লাগে না, আপনি এতটুকু অনুভব করেন না, আপনার ইজ্জত এতটুকু লাগে না? এরা তো ওদের বংশধর, খালিদ ইবনে ওয়ালিদ, মুসা ইবনে নুবরা, নুসাইরের বংশধর, তারিক বিন জিয়াদের বংশধর, এরা, এদের রক্তে, কাদের রক্ত? ওমর ইবনে আব্দুল আজিজের রক্ত এদের শরীরে প্রবাহিত, এদের শরীরে সব প্রবাহিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের রক্ত, যারা এই দিনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যাচারিত, কিভাবে নির্যাতিত, নিপীড়িত, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীদের কথা একবার চিন্তা করুন, কিভাবে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল এই দিনের জন্য। এই দিনের সদস্যরা তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, অথচ আপনি একবারও তাদেরকে নিয়ে চিন্তা করার মতো আপনার সময় নাই, প্রিয় ভাইরা। এই জন্য আমি যে আয়াতটি বলছিলাম, আল্লাহ সুবহান বলেন, ওয়াইন খিফতুম আইলাতান, তোমরা যদি দিনী পরিবেশে থাকার কারণে মনে করছো
যে দ্বীনের কারণে তোমাদের আয় ইনকাম কমে যাবে। আল্লাহর প্রতি তোমাদের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। তুমি আল্লাহর প্রতি অনুগ্রহ, তুমি আল্লাহর প্রতি অনুগত থাকলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ তোমাকে দেবেন না, তুমি কি এটা মনে করছো? তুমি কি দেখো নাই আরবের মরুভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সোনা দিয়ে এবং তেল দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন? দেখো না, মরুভূমিকে যদি আল্লাহ তাআলা তেল দিয়ে পরিপূর্ণ করে দিতে পারেন, তাহলে তোমার জীবনের কোন মরুভূমিকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনা দিয়ে পূর্ণ করে দিতে পারেন না? তার কি এই ক্ষমতা নাই? তার কি প্রতি তোমার এতটুকু আস্থা নাই, বিশ্বাস নাই? তিনি তোমাকে দিতে পারেন এই অনুভূতি তোমার কবে লোপ পেল? তুমি শয়তানের অনুগত কবে থেকে হয়ে গেলে? আর শয়তান ইয়াদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে বলছে যে তোমরা এই পথে গেলে দারিদ্র তোমাদেরকে আঘাত করবে। হারাম পথে যদি তুমি থাকো তাহলে তুমি অনেক ইনকাম করতে পারবে, হালাল পথে থাকলে তোমার ইনকাম হবে না। শয়তান তোমায় কথা বলেছে, তুমি শয়তানের কথা বিশ্বাস করলে তোমার রব যিনি সবকিছুর মালিক, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যিনি সবকিছুর মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে তিনি উচ্চ করেন। এ রবকে তুমি দেখো না? তুমি কি দেখো না গত 100 বছরে কত বিশাল বিশাল সাম্রাজ্যের অস্ত গিয়েছে? তুমি দেখোনি অস্তায়ন ঘটেছে? দেখোনি যে ব্রিটিশ সাম্রাজ্যের কথা এই পৃথিবী বলতো, যে ব্রিটিশ সাম্রাজ্য সূর্য অস্তমিত যায় না, তাদেরকে দেখো না আজকে কোথায় আছে। এই পৃথিবীর পরাশক্তি হিসেবে আজকে ব্রিটিশরা নাই। তুমি দেখো না সোভিয়েত ইউনিয়ন গোটা পৃথিবীকে রাজত্ব কিভাবে করেছে, আজকে তাদের অবস্থা কি দেখো না, টুকরো টুকরো হয়ে গেছে। এই আমেরিকা গোটা পৃথিবীকে কিভাবে শাসন করেছে দেখোনি। এই পৃথিবীর কতগুলো বিশ্বযুদ্ধ এবং আরো কত যুদ্ধ ইউরোপিয়ানরা মানুষের উপর চাপিয়ে দিয়েছে, আজকে দেখো না তারা ভিক্ষা করছে, ওদের নিজেদের মধ্যে কোন দল মারামারি, ওগুলোকে ঠেকানোর মতো তাদের নিজেদের ক্ষমতা নাই। আজ ওরা নিজেরাই আজকে পাকগুলা কুকুরের মতো হয়ে গিয়েছে, দেখো না। তুমি দেখো না আমেরিকান পরাশক্তি আজকে লয় অবস্থায় আছে, ডিক্লাইনিং সিচুয়েশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং ইফ হি উইশেস এন্ড ডিজায়ার্স, আল্লাহ চাইলে সব কিছু তিনি করতে পারেন। কিন্তু তোমাকে সে বিশ্বাস করতে হবে, আপনার মধ্যে সে বিশ্বাস আপনাকে আনতে হবে। দাউদ আলাইহিস যুবকরা খেয়াল করুন, জালুতের বিরুদ্ধে জুলুম করে যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুককে সূরা বাকারা পড়ুন, তালুককে তিনি নির্ধারণ করলেন, তালুক গেল সেখানে এই বাহিনীর বিরুদ্ধে, জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। একজন ইয়াং ম্যান, ইয়াংরা একটু মনোযোগ দিয়ে শুনুন, ইয়াং এর নাম হলো দাউদ, তিনি তখন নবী হন নাই। ইয়াং গিয়ে বললেন, তালুককে নেতাকে গিয়ে বললেন, আমি এই জালুতকে হত্যা করতে চাই। কিভাবে হত্যা করতে চাই, কিভাবে তুমি হত্যা করবে? হ্যাঁ আমি, আমার টেকনিক আছে, আমি তাকে হত্যা করব। তিনি তাকে হত্যা করার জন্য একটা পাথর, অতগুলো নুড়ি পাথর তিনি নিলেন, নুড়ি পাথরগুলো ওই ব্যক্তির দিকে, পাথরগুলো ওই ব্যক্তির দিকে নিক্ষেপ করার সাথে সাথে সে ব্যক্তি মারা যায়। মুসলিম যুবকরা এরা হচ্ছে তোমাদের আদর্শ, যুবতীরা এরা হচ্ছে আপনাদের আদর্শ। দেখুন কিভাবে তারা দিনের জন্য তাদের নিজেকে বিলিয়ে দিয়েছে। একটি পাথর দিয়ে যদি তৎকালীন সবচেয়ে বড় জালেমকে হত্যা করা যায় তাহলে আপনাদের কি হবে? ইলমুদ্দিনের ঘটনাকে আপনারা ভুলে গিয়েছেন? ইলমুদ্দিন, আপনাদের নবীর কথা বলছি, নবীকে অপমান করা হচ্ছে কেবলমাত্র যারা নবীর ক্যারিকেচার যারা তৈরি করেছে, নবীর বিরুদ্ধে যারা কেবলমাত্র বক্তব্য দেয় তারাই কেবলমাত্র নবীকে অপমান করে তা নয়, যারা নবীর সুন্না মানেনি তারা অপমান করে। চিন্তা করে দেখুন, ভালো করে শুনুন, শুনুন প্রিয় যুবকরা, তোমার টাকনুর নিচে যদি কাপড় চলে যায় তাহলে তুমি কবে থেকে মুসলিম হবে? তুমি তো ইহুদি খ্রিস্টানদের দালাল অথবা তাদের এজেন্ট হয়ে তুমি কাজ করছো, অথবা তুমি তাদের দর্শন লাইফস্টাইল তুমি ফলো করছো। তুমি যদি দাড়ি রাখাকে এখনো তুমি মনে করো যে এটা তোমার জীবনকে রিস্কে অথবা চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, তাহলে তুমি এখন আল্লাহর রাসূলের সুন্নাই বুঝুনি। তুমি যদি সালাত পড়াকে তুমি